সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। জীবন জীবন, আজকের আবহাওয়া সম্পর্কে জানাবেন। আচ্ছা প্রিয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আসলে বৃষ্টির বিষয়ে বলি, আমি কুমিল্লায় কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খণ্ড খণ্ড বৃষ্টি হচ্ছে, এবং যেটি আমরা দেখেছি কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রপাতও রয়েছে। পাশাপাশি কিন্তু আমি বর্তমানে যে জায়গায় আছি সেটি হল নাঙ্গলকোট উপজেলার যুক্তিখোলা বাজার আছে। এখানে কিন্তু আমরা যেটি দেখছি বেলা 12টা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, এবং সেখানে আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলেছিলাম, তারা বলছিলেন কিন্তু তীব্র রোদের পর যে এই বৃষ্টি নেমেছে সেটাতে কিন্তু তারা স্বস্তি পেয়েছেন। পাশাপাশি কিন্তু কৃষকদের সাথে একটু কথা বলেছিলাম, কৃষকরা বলছিলেন যে তারা একটু চিন্তিত, কারণ ফসলের মাঠের ফসল তারা ঘরে নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছেন। এবং এই মুহূর্তে আমি যে বাজারে আছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে তীব্র বাতাস চলছে, পাশাপাশি কিন্তু বজ্রপাতের সংখ্যাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেড়ে চলছে, এবং কিছুক্ষণ পর পরে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি, সেটা যদি আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলি কিন্তু যেটি জেনেছি যে এখানে কিন্তু কোথাও কিন্তু তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং পাশাপাশি বজ্রপাতে কিন্তু কোনো আহত কিংবা নিহতের খবরও আমরা পাইনি। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার বিভিন্ন উপজেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি, আমার আরেকজন সহকর্মী আছেন ফেনীতে, সেখানকার বৃষ্টি হচ্ছে কিনা রতন জানাবেন। জীবন, আপনি কুমিল্লার যে পরিস্থিতি বর্ণনা করেছেন, ফেনীতে কিন্তু ভারী বৃষ্টিপাতই হয়েছে, যদিও সকালটা কিন্তু রৌদ্রোজ্জ্বল সকাল শুরু হয়েছিল, এবং বেলা 12টার সাথে সাথে অর্থাৎ সকাল 11টার পর থেকে কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন দেখা যায়, এবং ঠিক বেলা 12:50 থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয় বজ্রপাত সহ। বিভিন্ন এলাকা আমরা খবর পেয়েছি যে অনেক বেশ কিছু গাছপালা পড়ে সড়ক বন্ধ হয়ে রয়েছে, এবং গাছের ডালপালা পড়ে অনেক সড়ক কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, এবং সড়কে জেলার বিভিন্ন সড়ক কিন্তু গুরুত্বপূর্ণ সড়কগুলি কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। জীবন, যে এখানকার বৃষ্টির সাথে সাথে কিন্তু অনেক শিলা বৃষ্টিও পড়েছে, এবং বজ্রপাতের ভয় কিন্তু সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরিয়েছিলেন তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু স্থান নিয়েছেন, এবং নিরাপদ স্থানে তারা ভিড় করেছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীকে দেখেছি আসলে তারা অর্থাৎ ঘরে ফেরার জন্য অপেক্ষা করছেন, এবং যার কারণে কিন্তু সড়কে তেমন যানবাহন অনেক কমে গেছে, এবং অনেক জায়গায় যান চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ফেনীর আমি এখন শহরের টাং রোড গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে, টাং রোড রয়েছে, এবং তার আশেপাশে যে সড়কগুলো রয়েছে শহীদশুদ্দিল্লা কায়সার সড়ক, পাড়া মহল্লা এবং অন্যান্যগুলো কিন্তু আসলে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম যে উচ্চ পর্যবেক্ষক যে মুজিবুর রহমান বলেছেন যে বেলা 12:50 থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয় প্রচণ্ড, এবং তারা কিন্তু কত মিলিমিটার বৃষ্টি হয়েছে সেটা জানাতে পারবেন বেলা 3টার দিকে তারা জানাতে পারবেন বলে জানিয়েছেন। এবং এখন কিন্তু বৃষ্টি থেমে গেলেও কিন্তু প্রচণ্ড বজ্রপাত থেমে বজ্রপাত হচ্ছে, এবং কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু খুব আতঙ্কে রয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীতে বজ্রসহ বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হচ্ছে তার সবশেষ তথ্য। আমি চলে যাচ্ছি স্টুডিওতে আসিফের কাছে। নজির আহমেদ রতন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ হুমায়ুন কবির জীবনকেও।